বন্ধুরা, আমি তানিয়া আর আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একদম সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ পরে না এত লেট হয়ে যায়, সবকিছু কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর আজকে তো আমি একা, আবারও আজকে আমি একা, মা এখনো আসেনি, আজকেই আসবে। তো চলো, আজকে পুজোটাও যেহেতু আমাকে দিতে হবে, সেই জন্য স্নানটা আমি সকাল সকাল করে নিয়েছি, কারণ পুজো টুজো দিয়ে একবারে কাজে যাব। তো চলো, সবার আগে আমার গোপাল সোনাকে আগে খাবারটা দিয়ে দিই সকালে। আর এই যে সকাল সকাল কিন্তু আমার ছোট্ট গপুও উঠে বসে আছে যে তার মা তাকে কখন সকালের খাবারটা দেবে। তো দাঁড়াও, আগে আমার গোপাল সোনার ভোগটা দিয়ে দিই। আর আজকে আমি গোপাল সোনাকে কী দিয়ে খেতে দেবো জানো? দাঁড়াও, আগে বের করি নি সব কিছু, তারপর একবারে খেতে দিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে গোপালকে আমি কী দিয়ে খেতে দিয়েছি। এই যে দেখো, আজকে আমি আমার গোপাল সোনাকে বিস্কুট দিয়ে খেতে দিয়েছি। আর এই যে, এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এই ফুলগুলো হচ্ছে আমার গাছটি জবা। কি সুন্দর লাগছে তাই না দেখতে? তাহলে গোপাল সোনা এখানে খাক, আর আমি এখন যাই নিচে গিয়ে আমার খাওয়ার ব্যবস্থাটাও গিয়ে করি। সকাল সকাল চলে তো এসেছি রান্নাঘরে, কিন্তু আজকে ব্রেকফাস্টে আমার জন্য সেরকম কিছুই বানাবো না, কারণ একা মানুষের জন্য সত্যি কথা বলতে কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। তো এই জন্য আমি আবারও একটা দুধের প্যাকেট বের করে নিয়ে চলে এসেছি, একটু কফি বানিয়েই খাবো। তারাও কাপটাও নিয়ে আসি। আর এই যে আমি একটুখানি দুধ, একটু না বেশ অনেকটাই দুধ নিয়ে নিয়েছি। তো দাঁড়াও, একটু মাইক্রোওভেনে দিয়ে দিই, এক মিনিটের জন্য একটু গরম করে নিলে কিন্তু মাইক্রোওভেনও বেশ ভালো সুন্দর গরম হয়। কিন্তু দুধটা গরম করতে হলে একটা জিনিস খেয়াল রাখতে হয়, অনেক সময় কী হয় বলো তো, কাপ থেকে উপচে পড়ে যায় অনেক সময়। এটা আমার অনেকবারই হয়েছে, তাই আমি একটু দেখি জগে হলো কি না, গরমটা ঠিকঠাক হলো কি না। তরকারি ক্ষেত্রে যেমন এটা কোনো ব্যাপার না। আর এই যে আমার কাপটা খালি, দেখো এখানে দেখতে পাচ্ছ আমার ছবিগুলো, এটা কিন্তু আমার গিফটে পাওয়া, আমার এক মামা আমার জন্মদিনে আমাকে দিয়েছিল। আমার এটা একটা এমনি একটা ছবি, আর একটা যে চুড়িদার পরা ছবিটা দেখছো ওটা হচ্ছে আমার সঙ্গীতের। তো চলো এখন এক কাপ গরম গরম কফি নিয়ে যাই ওপরে। এখন এই এক কাপ গরম গরম কফি ব্যালকনিতে দাঁড়িয়ে খাবো। আর এইদিকে দেখো, সামনে আমাদের খালি এই মাঠটার খালি দিকে খালি তাকাও, চারিদিকে কি সবুজ, দেখতেও কিন্তু সকাল সকাল খুব ভালো লাগে, কিন্তু যত বেলা বাড়ে তত মনে হয় রোদ একদম খা খা করে এদিকে তাকালে পরে। আর আজকে কিন্তু আমি বেশ হেলতে দুলতেই সময় কাটাচ্ছি, কারণ আজকে সকালে কিন্তু আমার তাড়া নেই, কিন্তু এখন আমার সকালগুলো কিন্তু প্রত্যেক দিন প্রায় ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। তো কফি টফি খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে, তো দেখি কি করি আজকে। আর এই যে এখানে দেখছো, এখানে না গ্লাস ছিল, এই যে এখানে দেখছো যে সাদা গ্লাসগুলো এখানেও ছিল। কদিন আগে আমার হাত দিয়েই এই কাণ্ডটা ঘটেছে। আসলে ওই যে সামনের এই হাইড্রোলিকটা ছিল খোলা, তো আমি এটাকে খুলতে গিয়ে ওটার সঙ্গে এই কাচটা বাড়ি লেগে পুরো ভেঙে পড়ে গেছে। তো ভাগ্যিস কারো কিছু হয়নি, মানে আমারই কিছু হয়নি, এটাই হচ্ছে কপাল ভালো। কিন্তু এটাকে এখনও লাগানোও হয়নি, এটাকেও লাগাতে হবে। তো দাঁড়াও এখন দেখি, এই যে দেখো এই নারকেলগুলোর আজকে কিছু একটা সদগতি করতে হবে। এটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে আমাদের গাছেরই নারকেল। তো আমি তো মাঝে মাঝে এটা ওটা বানাই, তো মা বললো তুই নারকেলটা নিয়ে যা, গিয়ে নারকেলের চাটনি বানিয়ে নিস। তো এটা আর বেশি দিন রাখাও যাবে না, কেমন জানি তেল তেল বেরিয়ে গেছে, নষ্ট হয়ে যাবে আর বেশি দিন যদি রাখি। তো ভাবছি আজকে একটু নারকেলের চাটনিই করে ফেলবো। এখন এই নারকেলটা ছাড়ানোই হচ্ছে একটা বড় কাজ। অবশেষে অনেক যুদ্ধ করে আমি নারকেলটা একদম ছাড়িয়ে টাড়িয়ে কুচি কুচি করে মানে অল্প ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আর কি এটা পেস্ট করতে সুবিধা হয়। তো চলো এখন এটাকে পেস্ট করে নিই। তো দাঁড়াও এখন নারকেলটাকে বেটে নিই। তো ওখানে আমি নারকেলের মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদাও দিয়ে দিয়েছি। আর আমি এখানে দেখো ছোলার ডাল রোস্ট করে নিচ্ছি, কারণ আমার কাছে না যে দোকান থেকে এমনি যে ছোলা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু দেওয়া যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, তাই জন্য আমি ছোলার ডাল দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি অল্প একটু বাদামও নিয়ে নিয়েছি, এটাও রোস্ট করে আমি কিন্তু এই নারকেলটার মধ্যে দিয়ে দেবো। নারকেলটাকে আমি একটু বেটে নিয়েই তারপর বাদামটা অ্যাড করলাম। এত মানে জায়গাটা একটু বেশিই ছোটো নিয়ে নিয়েছি, বুঝতে পারিনি, আর একটু বড় জায়গা ছিল, তো আমি ভাবলাম এটার মধ্যেই হয়ে যাবে, তাই জন্য এটাই নিয়েছি। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কারি পাতাও অ্যাড করা যায়, সেটাও এখন উপরে আমাকে যেতে হবে, পারতে হবে, তাই জন্য আর আনলাম না, এমনি করে ফেলি, যখন এই যে ফোড়ন দেবো তখন নিয়ে আসবো। এটা কিন্তু একদম বাটা একদম হয়ে গেছে। আর এখানে দেখো আমি নারকেলে যে যে ফোড়নটা দিতে হবে তার জন্য আমি সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুধু একটা জিনিস আর লাগবে, সেটা হচ্ছে কারি পাতা। তো চলো আমার গাছের একদম ভালো কারি পাতা, সেটা দিয়েই আজকে করব। তো সেটা তুলে নিয়ে আসি আগে ছাদ থেকে।
আর এই যে দেখো আমার সেই কারি পাতার গাছ, আর এইটা কিন্তু দেখবে নিজের গাছের থেকে কোনো কিছু পেরে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। এই যে দেখো যে কদিন আগে যে টমেটো হয়েছিল, কত টমেটো হয়েছে গাছে, সেই টমেটোই এখনও কিন্তু চলছে আমাদের। আর একটা টমেটোর গাছও হয়েছে জানো, সেটার মধ্যেও আবার কি সুন্দর সুন্দর টমেটো ধরছে। কারি পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি, তো চলো এবার গিয়ে চাটনিটা একদম কমপ্লিট করে ফেলি। সব কিছু দেখো আমার কিন্তু একদম রেডি হাতের কাছে। এবার আমি দেখো ফোড়নটা দিয়ে দেবো। তেলটা না প্রচণ্ড গরম হয়ে গেছে তাই একটু নামিয়ে নিলাম, কারণ এই সর্ষেটা দেওয়ার সময় যে ছিটবে, বাপরে বাপ, মানে ভয়েই আমি পালাই। তো যাই হোক আমি তো দিয়ে দিয়েছি, তো এখন দেখো এটাকে আমি একটু ভালো করে এই নিচে নামিয়েই ভেজে নিচ্ছি, কারণ গ্যাসে যেই বসাবো না অমনি দেখবে ফটফট করে না সর্ষেগুলো একদম ছিটতে থাকে, একদম গায়ে টায়ে মুখেটুকে এসে লাগে। আর এই তড়কা প্যানগুলো না কিছুতেই নিজের থেকে বসে না, এই হাত দিয়ে ধরেই রাখতে হয়। কিন্তু এই সর্ষে সর্ষে ফোড়ন দেওয়ার সময় কিন্তু এই হাত দিয়ে ধরে এগুলোকে ভাজাও কিন্তু খুব মুশকিল, কারণ এত ছেটে না। আমার ফোড়ন এই যে দেখো রেডি, এটা এখন তোমাকে ধরে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে দেবো। আমার নারকেলের চাটনি কিন্তু একদম রেডি। আমার নারকেলের চাটনি তো একদম রেডি, কিন্তু এটা তো আমাদের রাত্রিবেলার আজকে মেনুর মধ্যে পড়ছে, তো দুপুরবেলা তো আমি খাবো, তো তার জন্য এখন অবধি কোনো ব্যবস্থা আমি করিনি। তো চলো এখন তো দুপুরে আমার খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। তো সবার আগে এই যে দেখো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভাতটা আমি বসিয়ে দিই ফটাফট। ধরো ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো আমি ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপি আর আলু একটু কেটে ভেজে নেবো, ব্যাস আমার খাওয়া কিন্তু হয়ে যাবে। যে আমার ভাত কিন্তু হয়ে গেছে, আর এখানে এই যে ফুলকপি আলুটাও আমি কেটে নিয়েছি, তো এবার আমি এটাকে ভেজে নেবো। তারপর আর ভাতটা দেখো একটু মানে বেশি কম হয়ে গেছে, বুঝতে পারিনি, একা মানুষের তো করতে গেলে একটু অসুবিধেই হয়। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে। তো দেখো এখন আলু ফুলকপিটাও দিয়ে দিলাম, আর এই আলু ফুলকপি ভাজা দেখে রিজু কিন্তু আমাকে বলবে যখন আমি ঘরে নেই তখনই তুমি এইসব করে খাও, ও কিন্তু এইটা খেতে ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, ও আলু ছাড়া এমনি যে ফুলকপি, শুধু ফুলকপি ভাজা, ওটাই খেতে বেশি ভালোবাসে। আর এখন আমি একটু লবণ আর হলুদটা দিয়ে দিলাম, এখন আর কিছুই না, এটা তো কোনো তরকারিও না, এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে, ব্যাস তাহলেই আমার রেডি খাওয়া। আমার আজকে দুপুরের মেনু ফুলকপি আলু ভাজা আর ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হলো, এখন এই যে রুমে আসলাম, তো এখন একটু বসবো, বিশ্রাম নেব, ও আসুক সন্ধ্যাবেলা, তারপর আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, কর্তামশাই তো এসেই গেছে, তো এক কাপ গরম গরম কফিও বানিয়ে নিয়েছি, তো ওকে এখন কফিটা দিয়ে দিই, তারপর সবাই মিলে কফি টফি খেয়ে তারপর চিন্তা করবো যে রাত্রিবেলা আজকে যে নারকেলের চাটনিটা করলাম তার সঙ্গে কি খাওয়া যায়। চিন্তা তো করে নিয়েছি যে আজকে কী করবো রাত্রিবেলা, আমরা তো সবসময় এমনি তো ধোসা, যেটা প্লেন আমরা ন্যাচারালি ধোসা খাই সেই ধোসা তো সবসময়ই খাওয়া হয়, কিন্তু এটা কিন্তু একটু অন্য রকমের ধোসা আজকে করব ভাবছি। তো তার জন্য দেখো আমি গাজর টাজর নিয়ে নিয়েছি, গাজর আর সব রকমের সবজিই দেওয়া যায়, গাজর ক্যাপসিকাম যেগুলো অ্যাভেলেবেল থাকে, তো আমার কাছে এই মুহূর্তে গাজরটাই আছে। আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, তো সেটাকে এখন ভালো করে কেটে কুটে নেব। আর এখানে আমি না গাজর আর পেঁয়াজটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কারণ আমি এটাকে ব্লেন্ডারে, ব্লেন্ডার মানে ওই যে হ্যান্ড ব্লেন্ডারগুলো আছে না, তো সেটার মধ্যে আমি একটু কুচি কুচি একদম করে নেব। আর এই ধোসাটার মধ্যে এগুলো একদম ওই কুচি কুচি করেই দিতে হয়। তো এই যে দেখো আমার এটা একদম নতুন ব্লেন্ডার, আমাকে এক কাকুই দিয়েছে, কাকু কাকিমা দিয়েছিলো, তো সেটা এখনও অবধি ইউজ করা হয়নি, তো আজকেই প্রথম ইউজ করবো যে দেখি কীরকম হয়। আর এই যে দেখো সেইভাবে না একদমই গ্রেট হচ্ছে না, তো এর থেকে ওই যেগুলো দেখবে ওই যে দড়ি টেনে যেগুলো করে ওটাই কিন্তু এর চেয়ে বেটার হয়, কেন জানি না এটাই ভালো হলো না, তার জন্য আমি এখন দেখো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, এটার মধ্যে একটু ঘুরিয়ে নিই, তো দাঁড়াও দেখি আজকে যে কি হবে বুঝতে পারছি না।
আর এদিকে আমি এটাকে ব্লেন্ড একটু বেশিই করে ফেলেছি, গাজর আমার বাটা হয়ে গেছে, এটা আজকে কি হবে আমার খুব সন্দেহ হচ্ছে। আর দেখো এটার মধ্যে আমি এখন একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার করতে হয় ধোসাটা করতে হলে, কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে যে আজকে এটা কি হবে। এর চেয়ে মনে হয় আমি হাতেই যদি গ্রেট করে নিতাম তাহলেই হয়তো ভালো হতো, দেখা যাক কি হয়। এক দুটো আগে ট্রাই করি, কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে কেন জানি এটা হবে না, কারণ এটা তো এইভাবে করে না। গাজরটা মানে একদম পেস্টি হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু একদম গ্রেট করা থাকে গাজর পেঁয়াজ যেটাই হোক না কেন। তো আমি কটা ট্রাই করেছিলাম, কিচ্ছু হচ্ছে না। এখন অগত্যাই রাত্রিবেলা তো খেতে হবে, তার জন্য এখানে দেখো আমি সুজি আর দই দিয়ে আজকে একটু আপেই বানিয়ে নেবো ভাবছি, কারণ এই সময় আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে আমার রাগই উঠছে, করতে গেছি কি আর হচ্ছে কি। যাই হোক, করতে চেয়েছিলাম ধোসা আর শেষ পর্যন্ত বানাচ্ছি এখন আমি আপ্পে। যাকগে, কথায় বলে না নেই মামা থেকে কানা মামাই ভালো, কিন্তু আমারটা তো কানা মামাও না, এটা তো অন্য মামাই হয়ে গেছে, কী যে হয়েছে ভগবানই জানে। মানে ধোসার আশেপাশেও নেই, একদম টোটালি আমার ডিশই চেঞ্জ হয়ে গেছে আজকে রাত্রিবেলার। আর দেখবে যখন কোনো কিছু গণ্ডগোল হয় তখন সব কিছুই জানি একদম তালগোল পাকিয়ে যায়। এদিকে আমার আপ্পেগুলো আর একটু হলেই পুড়েই যেত। আজকে আমার যে কী যে হলো সন্ধে থেকে ভগবান জানে। আসলে কোনো কিছু করতে গেলে দেখবে যখন সেটা মন মতো হয় না তখন মনটাই কিন্তু ভেঙে যায়। যাক গে, আজকের মতো ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করব, রাত অনেকটাই হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।